ফকিরাই বললো যে হুজুর একটা তাজা উঁট দেন আমার কি ওঠ তাজা উট বলছে তুমি ওই যে ওখানে আমার জামাই আছে আমার জামাইয়ের নাম হলো ওসমান আল্লাহ আনহু তাকে গিয়ে সালাম দাও আর সালাম দিয়ে বলো যে আমি তোমাকে একটা উঁট দিতে বলছি এখন গিয়ে দেখে পিঁপড়া চাউল খায় ওসমান পিঁপড়ার পিঠে থাপ্পড় মেরে চাউল নিয়ে নিচ্ছি ফকিরাইসা কয় হুজুরের কাছে আমি চাইতে পারুম না আপনি আমারে কার কাছে পাঠাইছেন কয় আবার যাও গিয়ে সালাম দাও এবার দেখে বাতাস তুলা উড়িয়ে নিচ্ছে দৌড়িয়ে দৌড়িয়ে তুলা ধরতেছে কয় হুজুর আমারে মাফ করে না আমার সালাম দাও তাকে ইসলামের সিস্টেম কি সুন্দর দেখেন ইসলাম যেখানে নাই সেখানে বসদেরকে সালাম দিতে দিতে কর্মীদের যান শেষ বাটি আর ইসলামের সিস্টেম হলো বসেরা কারে সালাম দেয় কর্মীদেরকে সালাম দেয় ইকরা আলাইহিস সালামি গিয়ে ফকির বলছে সালামুর আলাইকুম মোহাম্মদ সাল্লাল্লাহু দাড়িয়ে গেলেন ভাই আপনি কি জন্য বারবার এসে ঘুরে যাচ্ছেন ভাই আপনার অবস্থা দেখে আমার মনটা খুব খারাপ আপনার কাছে রাসূল উট চাইতে বলছে কই আসেন কোন উট নিবেন আসেন আস্থা বলে যেটা ভালো লাগে সেটা নিয়ে যান কয় এগুলো না আরো ভালো উট লাগবে ওসমান রাজিয়াল্লাহ যাকে দেখে ফেরেস্তারা বোধ করতেন এত বিনয়ী ছিলেন তিনি তিনি বলছেন তাহলে একটু অপেক্ষা করেন আমার ব্যবসায় নোঁটগুলো আসুক ওটগুলো একটার পিছনে আরেকটা চলে হাতির মতো হাতিগুলো দল বেঁধে চলে ওটগুলো দল বেঁধে চলে প্রথম ওঠটা ফকির পছন্দ করে নিয়েছেন এবার ওটার পেছনে বিশটা পঁচিশটা ওট সব চলে যাচ্ছে মাহুদ যত ফিরায় ফিরে না ওসমান রাজি কাছে এসে বলছেন এই ফকির প্রথম ওটটা করেছে এখন বাকি সব ওট এটার পিছনে চলে যাচ্ছে বললেন সবগুলো তাকে দিয়ে দাও আরো আসতে কোন সুবাহ আল্লাহ দানের হাত আমাদের বড় হয় না ওসমান রাদিন তবুকের যুদ্ধে এক হাজার ওট দিয়েছেন এক হাজার আরো আসতে সুবহান আল্লাহ এখনো ওসমান রাদ সম্পদ পাওয়া গেছে এখনো মদিনা তো ওনার বাগান আছে সেই বাগান থেকে মুসলমানরা খাচ্ছে এখনো এখন এক ফকির চাইছে দুই টাকা দশ টাকার ফকিরে যদি পাঁচশো টাকা দেন ফকির কি করব বলবে এরপরে বোধ ওই বেটা ওট ফালায় থা দৌড়াইতে এখন ওসমান রাজি বলছে এই দৌড়াস কেন দিয়া কি হয়েছে ক কয় বুঝলাম না আপনার হিসাব পিঁপড়া চাউল খায় আপনি পছন্দ করেন না বাতাস তুলা উড়িয়ে নিয়ে যায় আপনি পছন্দ করেন না এতগুলো ওট আমাকে দিয়েছেন আপনি বলছে শোনো বাবা পিপলা যেই চাউল খায় এই চাউলের মালিক হলো জনগণ আমি পাহারাদার মাত্র ওই তুলার জনগণ মালিক জনগণ একটু যদি আমার সামনে উড়িয়ে নিয়ে যায় কেয়ামতে আমাকে জবাবদিহি করতে হবে আর দান করার কথা বলেছেন ডাক আলামিন সারা দুনিয়া দান করলে আমার কোনো আফসোস নাই দান আছে যেখানে বরকত আছে দান নাই যেখানে ভালো মানুষ নাই সেখানে প্রত্যেক মানুষ নবী গেনবী ইসলাম ছাড়া একটা আফসোস করবে সুরা মনাফিকুন এর দশ নম্বর আয়াত লা আলা ইলা আজালিন করিফা সদ্দা কাউয়া কুম্মিন স হে আল্লাহ আমাকে আরেকটু সময় দাও আমি দান করে ভালো মানুষ হয়ে আসি আমাকে আর একটু সময় দাও আমি দান করব আমি ভালো মানুষ হব দান নাই যেখানে ভালো মানুষ হওয়া যায় না সেখানে আপনার ভাইকে আপনি দান করেন আপনার বোনকে দান করেন ভাই বোন খেতে পায় না কোন পিস সাহেবের কাছে নিয়ে টাকা দিয়ে আছে হারাম তোর উপর নেতা সাহেব নেতাগিরি ফলানোর জন্য কত জায়গায় দান করে নিজের খালাতো ভাই গরিব আছে না নাই কথা কন না কেন বাহিরে দুনিয়ার মানুষকে খাওয়ায় নিজের আপন ভাইয়ের সাথে কথা বলা না এরকম বেয়া নাই কাতে সম্পর্ক যে কেটেছে ও জান্নাতে ঢুকতে পারবে জান্নাত বন্ধ তার জন্য তোমার নিকটাত্মীয় তোমার আপন ভাই তোমার বোন তোমার চাস্ত ভাই খালাতো ভাই ফুফাতো ভাই এরা সব রক্ত এরা সব কি রক্ত যে কোনো মূল্যে এদের সাথে সম্পর্ক জোড়া লাগাও এক সাহাবি এসে বলছেন ইয়া আমি আমার ভাইয়ের সাথে কথা বলি কিন্তু ভাই আমার সাথে কথা না বলছে এটাই তো জোড়া লাগাবা সেও বলে তুমিও বলো সেও দাও তুমিও সম্পর্ক স্বাভাবিক ঠিক না ঠিক কিন্তু যে তোমার সাথে কথা বলতে চায় না তার সাথে কথা বলার চেষ্টা করাটাই তো হলো তোমার জোড়া লাগানো আর যে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগায় আল্লাহ বলেছেন আমি আমার রহম্মত তার সাথে জোড়া লাগায় দিই কেমতের ময়দানে আল্লাহ কাত রেহেম রেহেমকে কে কথা বলার অনুমতি দিবেন রেহেম মানে হল আমরা মায়ের যেখানে থাকি ওটার নাম কি রেহেম ওটার নাম কি রেহেম রেহেমের বহু বচন কি আর হাম এই সুরা নেশা শুরুতেই আছে এই রেহেমকে আল্লাহ জীবন্ত করে দিবেন যে রেহেম বলবে আল্লাহ আমাকে আপনি কি দিয়েছেন বলছে তুমি কি চাও বলছে যে আমাকে রক্ষা করেছে আপনি তাকে রহমত দিয়ে ভরপুর করে দেন বলছে যে তোমাকে রক্ষা করেছে আমি আমার সব রহমত তাদেরকে দান করে দিলাম আর যে তোমাকে ছিন্ন করেছে তার সাথে আমি সব রহমত কেটে দিলাম রাসু সাহ্লাম নিজের আব্বার বন্ধুদের পর্যন্ত খবর রাখতেন বাপ ছিলেন বাপের বন্ধুদের খবর রাখতেন রাহমাত আলিল মায়ের বান্ধবীদের খবর নিতেন চাশিলি পর্যন্ত খবর নিতেন রাহমাত আলিল আল আমিন তাই ফের যুদ্ধে ওনার এক দুধ বোন মাহিশা ওনার এক দুধ বোন অ্যারেস্ট হয়ে এসেছেন কি বোন দুধ বোন সাদিয়ার ঘরে ছিলেন অ্যারেস্ট করে এসে অ্যারেস্ট করে নিয়ে এসেছে মুসলমানরা এবার তিনি বলছেন এই আমাকে কিছু করো না আমি তোমার নবী মোহাম্মদ সাহাশালামের দুধ বোন গিয়ে বলছেন মুহাম্মদ আমাকে চিনছো নাকি খেয়াল করে দেখো আমি তোমাকে কোলে নিতাম এক সময় তুমি আমাকে কামড় দিয়েছ তোমার দাঁতের দাগ এখানে আছে এখানে তোমার দাঁতের দাগ আছে মোহাম্মদ দেখো রাসুল কাঁদলেন কেঁদে বলেন আমার বোন বোনকে ছেড়ে দাও যা নিতে চায় সব দিয়ে দাও একশো ওট দিয়ে ওই বোনকে ঘরে পৌঁছিয়ে দিলেন মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম মেয়েদের ব্যাপারে খুব লাজুক ছিলেন রাহমাত আল্লিল আলমিন আপনার মেয়েদের ব্যাপারে সতর্ক হন আপনার মেয়ে আপনার জন্য নিয়ামত অর্নামেন্ট তিনটা মেয়ে যার ঘরে থাকবে দিনদার হবে দিনদার ছেলের কাছে বিয়ে হবে ওই তিন মেয়ের কারণে পিতামাতা মাতা দুইজনই জান্নাতি হয়ে যাবেন রাসুল এইভাবে আঙ্গুল তুললেন ওই তিন পিতামাতার মাতার মেয়ের বাপ আমার সাথে এইভাবে জান্নাতে থাকবে সাহাবাই কেরাম বললেন হুজুর দুই মেয়ের বাপ বলছে তিনিও জান্নাতি এক মেয়ের বাপ সেও জান্নাতি কেন মেয়েদের এত বরকতে মেয়েরা নরম বেশি ঠিক না বা ঠিক যেমন নরম তেমনি গরম মেয়েরা কিন্তু সবসময় সন্তুষ্ট থাকে না দশটা শাড়ি দিলেন এরপরে যদি জিজ্ঞেস করেন আর লাগবো কইব দিলে ভালো হয় দিলে ভালো হয় ইনফিনিটি কারণ কি কারণ এরা জান্নাতেদের সৃষ্টি মেয়েদের সৃষ্টি কোথায় জান্নাতে আর আদম আলা সৃষ্টি হল তায়েফ এবং মক্কার মধ্যখানে একটি জায়গাতে জান্নাত যেমন ইনফিনিটি এই জন্য মেয়েরা সব সময় চায় মেয়েরা সব কোনো সময় বলবে না দরকার নেই দিলে ভালো হয় আপনি যা দিবেন দিলে ভালো হয় এটা ওদের দোষ না মেয়েরা সুন্দর কারণ জান্নাত কি কথা কন্যাকে সুন্দর মেয়েদের পায়ের তলায় কি